मन दीते चाई सबटुकु ध्यान सारा खुन दीते चाई तुमाके ओ तुमाके स्वप्न सजाई नीचे के हाराई दुटी नयने रोज निये सुते जाई तुमाके। हेलो माय लवली व्यूअर्स, आमी प्रियंका एंड वेलकम टू माय चैनल प्रियंकास टाइम स्टोरी। तो आज के एक नतून ब्लॉग निये तुम्हारे साथ एंजॉय करते आमी चले एसेछी। ब्लॉग बनानोर समय आमी तो खूबी एंजॉय करी, जानी ना तुम्हारे कतटा मजा लागे आमार ब्लॉग गुलो देखार समय। बट एखन नाउडेज आमी अनेक लाइक पाच्छी, कमेंट पाच्छी, अनेक आमार चैनल सबसक्राइब करछो, आबार अनेकेई आछे देखछि आमार चैनल आनसाबस्क्राइबो करे दिच्छो। তো আমি ভাবছি যে তারা কেনই বা সাবস্ক্রাইব করলো, কেনই বা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, মেবি কোনো রিজন থাকবে। তো আজকে আমি যে এপিসোডটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হলো গোল্ড। গোল্ড টপিকটা আমার যেমন ফেভারিট, তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব রয়েছে আই গেস তাদেরও খুবই ফেভারিট টপিক। তো আমি আজকে গোল্ডের যে জিনিসগুলো দেখাবো সেগুলো আমার নিজের জিনিস, সেগুলো আমার বিয়ের কালেকশন, মানে আমাকে বিয়েতে যেসব জিনিস আমি ব্যবহার করেছিলাম বা দিয়েছিল বাপের বাড়ি থেকে, সেই সমস্ত জিনিসের কিছু কিছু দেখাবো। তো এতদিন তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ সেগুলো আমার কাছে ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পর বাবা সেগুলোকে লকার থেকে নিয়ে এসেছে, আবার দিয়ে আসবে। তো এই টাইমের ভেতর আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কথা দিয়েছিলাম সেগুলো কোনোদিন আনলে তোমাদের সাথে শেয়ার করব। তো নাও আমি আমার কথা রাখলাম। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি হিট করতে একদমই ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেখানে আমাকে লাইক করতে পারো, কমেন্ট করেও আমাকে জানাতে পারো আর কি টাইপের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছো যে দিদি লাইফস্টাইল ব্লগিং এর উপর ভিডিও বানাও। তো আমি কিন্তু ফার্স্টের দিকে আমার লাইফস্টাইল ব্লগিং এর উপরই ভিডিও বানাতাম, বাট ভিউয়ার্স হতো না। তো আমি চেষ্টা করবো আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করার। কিছু কিছু ভিডিও আছে তোমরা দেখো, দেখে সেখানে কমেন্ট করে আমাকে জানাও যে আদৌ তোমরা ইন্টারেস্টেড কিনা। তো তারপরেই তো আমি ব্লগ বানাবো। ব্লগ বানাতে প্রচুর কষ্ট হয়, প্রচুর খাটনি হয়। এই যে আমি এত কথা বলছি, কতটা প্রেশার দিয়ে তোমাদের সাথে কথা বলছি, তো যারা ব্লগ বানাও তারা তো জানোই। তো আমি ফালতু ফালতু বেকার এত কষ্ট করব, তারপর তোমাদের ভালো লাগবে না। তো যেগুলোতে আমার ভিউয়ার্স হচ্ছে আমি সেগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো গোল্ড জিনিস এমন একটা জিনিস, সেটা কিন্তু কোনোদিনও পুরনো হয় না। সেটা আমার মা বলো, মায়ের মা বলো, তার মা বলো, পরম্পরায় এই গোল্ডগুলো, মানে ওটাকে কি বলে ইনহেরিটেশন, এরকম টাইপের কিছু একটা টার্ম আছে ইনহেরিটেশন। তো সেই ওয়াইজে উত্তরাধিকার সূত্রে গয়না পাওয়া হয়ে থাকে। তো আমারও সেরকম কিছু কিছু গয়না আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তো সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যে লেটেস্ট মানে গয়না কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, এগুলো আমার নিজস্ব গয়না, মানে কোনো জেনারেশন ওয়াইজ আমি পাইনি, এগুলো আমাকে বিয়েতে বাপের বাড়ি থেকেই দিয়েছিল। তো আর কথা বাড়াবো না, চলে যাব মেন ভিডিওতে। এর আগে তোমাদের সাথে যে গয়নাগুলো আমি শেয়ার করেছি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো দিদি তোমার এই মঙ্গলসূত্রটা, যেমন আমি গলায় পরে রয়েছে, এই মঙ্গলসূত্রটার ওজন কেমন, কত দাম। তারপর আমি একটা রেড কালারের ক্রিস্টালের হার দেখিয়েছিলাম, বাংলাদেশের ডিজাইন। তো ওখান থেকেও আমাকে বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞাসা করছে যে ওই মানে ক্রিস্টালের হারটার কত গ্রাম ছিল, ডিজাইনটা তোমাদের সাথে ডিসকাস করতে। তো ফার্স্টেই আমি সেই যেগুলো রিকোয়েস্টেড ছিল সেইগুলোকে আগে দেখাবো। তোমরা অনেকে টাই চেনটা দেখতে চেয়েছিলে, তো টাই চেনের ডিজাইনটা তো আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি আবারও লাগে, অনেকে বলছে ফটো দাওনি, তো ফটো আমি কি করে দেব সেটা মানে বুঝে উঠতে পারিনি বলে আগেরটাতে আর ফটো দিইনি। তো আই হোপ আজকে আমি যেগুলো দেবো সেগুলোর সাথে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ছোট ছোট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি কিছু দরকার হয় আমি তো সবসময় থাকছি, আমাকে কমেন্ট করো, আমি একটা নক করলেই অন্তত অ্যাক্টিভ ভাবে তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তো ফার্স্টেই আমি চলে যাব আমার এই মঙ্গলসূত্রটাতে। এই মঙ্গলসূত্রটা তোমরা বলেছিলে যে এটার ওজনটা কত আর মানে কেমন দেখতে, তো এটা তো গলা থেকে তো আমার খোলার মতন এখন পজিশন নেই, খুলে আমি তোমাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করো। আর এই মঙ্গলসূত্রটা পুরোটা কিন্তু গোল্ডেন নয়, মানে মানে এই বিটগুলো তো গোল্ডেন হবে না, তোমরা বুঝতেই পারছো। বিটগুলো হলো তোমরা মঙ্গলসূত্র যা হয় ওই সেই বিটসের, আর ভেতরে ভেতরে সোনা দিয়ে বাঁধানো রয়েছে। আর এটা আমাকে দিয়েছিল আমার ছোট ননদ বিয়েতে। তো এটাতে কত গ্রাম আছে আমার আইডিয়া নেই, মেবি এগুলো 4 গ্রাম 3.5 গ্রাম এরকম ওজনে হয়ে থাকে। তো এটাতে কত ছিল আমি ধরেই নিয়েছি ও 5 গ্রামের দিয়েছে কি 4 গ্রামের দিয়েছে এরকম হবে। তো এর ছোট লেন্থ হয়, বড় লেন্থ হয়, বা তোমরা চাইলে এখানে একটা লকেট এরকমও পড়তে পারো। তো দাঁড়াও আমি তোমাদেরকে মঙ্গলসূত্রটা খুলে হাতে করে দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো কমপ্লেন না থাকে আমার উপর। মঙ্গলসূত্রটা আমি গলা থেকে খুলে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি ফার্স্টে চেনের ডিজাইনটা দেখাচ্ছি। এই দেখো চেনের ডিজাইনটা এইরকম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা বিটসের সাথে, আর এখানে এরকম লক সিস্টেম রয়েছে, তিনটে ঘাট রয়েছে, আর সামনের যে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টের লকেটটা খানিকটা এরকম দেখতে। তো ক্লোজ আপ আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই দেখো এর থেকে ভালোভাবে তো দেখানো যাবে না, নাহলে আমাকে আবার মোবাইল খুলতে হবে, আবার করতে হবে।
দেখতে পাচ্ছো এরকম জিনিসটা, এই যে এই দেখো, আমার তো এটা সম্ভবত 18 ইঞ্চি রয়েছে, তোমরা চাইলে বড় ছোট যেমন ইচ্ছা সেরকম পড়তে পারো। দেখো ভালো করে দেখে নাও, এরপরেও যদি বুঝতে না পারো তাহলে আবার ভিডিও বানাবো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ক্রিস্টালের গলার হারটা। তো ক্রিস্টালের গলার হারটা এখানেই রয়েছে, তো ক্রিস্টালের গলার হারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হলো খানিকটা এরকম, তোমাদের তো এর আগে পরে দেখিয়েছি, তো আবারও গলায় পরে দেখাই, কারণ এটা যতবার আমি দেখি ততবারই মনে হয় একটু গলায় পরি। তারপর তোমাদেরকে সামনাসামনি দেখাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এই লাল কালারের ক্রিস্টালের হারটা পরে আমাকে কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে তো আমি এর আগেও বলেছি যে এই ক্রিস্টালের হারটা আমি পরি, তুমি পরো কি আরেকটু বয়স্ক কেউ পরুক, সবাইকে খুব সুন্দর লাগবে, আর ইয়াংদের তো আরো সুন্দর লাগবে। তো আমি এই ক্রিস্টালের হারটা এই রেড কালারের শাড়িটার সাথে পরেছি বলে ম্যাচিং হয়েছে, বাট এরকম নয় যে তোমরা গ্রিন কালার বা ব্ল্যাক কালারের শাড়ির সাথে এটা পরতে পারবে না, সব রকম জিনিসের সাথে এটা যাবে। আর তোমরা চাইলে এখন এগুলো পার্লের হয় বা বিভিন্ন টাইপের ক্রিস্টালের যে কালারগুলো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালার পাওয়া যায় এখন, সেগুলো দিয়েও তোমরা এটা বাঁধাতে পারো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা চুড়ের ডিজাইন। এই চুড়টা বিয়েতে আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছে, তো এখন আমাকে কিন্তু কেউ কমেন্ট করো না যে তুমি বাবা মাকে কি দিয়েছো। তো আমি বাবা মাকে কি দিয়েছি তা দেখার জন্য আমার চ্যানেলের সাথে মানে জুড়ে থাকতে হবে আর আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে হবে, তাহলে সব আপডেট তোমরা পেয়ে যাবে। তো দাঁড়াও চুড়টা আমি তোমাদেরকে দেখাই। তো এটা হলো সেই চুড় যেটা আমাকে বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। এবার আমি অনেক সময় বলছি আমার মা দিয়েছে, অনেকে জিজ্ঞাসা করছে তোমার কি বাবা নেই, আরে বাবা তো আমার সাথে গিয়ে আর এটা পছন্দ করে দিচ্ছে না, পছন্দ মা করে দিচ্ছে, মা বানিয়ে দিচ্ছে, বাবা টাকা দিচ্ছে, আর আমার মা বাবা দুজনই ফ্যামিলি বিজনেস, আমাদের মেডিসিনের দোকান রয়েছে সেটা দেখে। তো তোমরা তো অনেকেই জানো আমার বাবা কি করে, মা কি করে, আমার হাজবেন্ড কি করে, অনেকেই শুনেছো। তো এইটা হলো দুটো মানে এক জোড়া আমাকে দিয়েছে। আমার ইচ্ছা ছিল যে গ্লাস চুড় নেবো, তো সেই মুহূর্তে গ্লাস চুড় আর নিইনি, কারণ হয় গ্লাস চুড় নাহলে এই চুড়, যেকোনো একটা নিতে হবে। তো আমি বলেছি তাহলে দুটো চুড়ি নিই, দু হাতে পরবো, আর একসাথে এরকম অ্যাড করে দিলে গ্লাস চুড়ের মতনই দেখতে লাগে। তো দেখতে পাচ্ছে ডিজাইনটা কি সুন্দর, আমি এটার ভিডিও বানিয়েছি, ভিডিওটা ফার্স্টে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে। তো দাঁড়াও আমি এটাকে একটু আমার হাতে পরে দেখাই, এটা হাতে পরলে আমাকে কতটা সুন্দর লাগে। করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনো তোমাকে, তোমাকে তুমি হাসলে আমার হাতে হাসি, তুমি আসলে জনাকে রাশি রাশি রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝায় ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জোড়ে রং মিশে যায় রক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকে আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, অনেক তো বাপের বাড়ির কালেকশন দেখালাম। এবার আমি তোমাদেরকে দেখাবো একটা গিফটের নেকলেস। তো এই গিফটটা আমাকে দিয়েছিল আমার ঝুনু কাকি, বিয়েতে ঝুনু কাকি আমাকে এই নেকলেসটা দিয়েছিল। তো ঝুনু কাকির গিফট তো এর আগেও আমি তোমাদেরকে একটা দেখিয়েছি, মঙ্গলসূত্র আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছে। আর এই যে গলার হারটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি ক্লোজ আপে দেখাচ্ছি, তোমাদের কারো পছন্দ হলে এই ডিজাইন দিয়েও বানাতে পারো। এই দেখো এটা ঝুনু কাকি আমাকে দিয়েছিল আমার বিয়েতে। দাঁড়াও এই গলার হারটাও তোমাদেরকে একটু পরে দেখাই, কারণ অনেকদিন বাদে বাবা এগুলো নিয়ে এসছে, তো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণ ভিডিও করে রাখবো আর ওইটাই দিনের ভেতর 10 বার বের করে করে রিপিট মেরে মেরে দেখ। তো দাঁড়াও এটা একটু আমি তোমাদেরকে এখন পরে দেখাই কেমন লাগে এটা গড়ায় পড়লে। তুমি আসলে জনাকে রাশি রাশি রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জোড়ে রং মিশে যায় রক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকে
को ध्यान सारा खून दीते चाहिए तुम्हारे ओ तुम्हारे বিয়েতে আমাকে বাপের বাড়ি থেকে একটা বড় জড়োয়ার হার দিয়েছিল বাট সেই হারটা বাবা লকার থেকে আনেনি কারণ সেটা আরেকটা লকারে রয়েছে তো আরেকটা যেটা নিয়েছে সেটা হলো সীতাহার এটা আমাকে আমার কাকা আমার বিয়েতে দিয়েছিল তো সীতাহারটা তোমাদেরকে দেখাচ্ছি এই সীতাহারটা আমার যে বড় গলার হারটা রয়েছে সেটার ভিডিও আমার কাছে আছে তোমরা অনেকেই চাইলে সেই থাম্বনেলে গিয়ে ক্লিক করে দেখছো অঙ্কে কমেন্ট করছো সেটাও ভালো লাগছে যে তোমাদের অ্যাটলিস্ট এতটা ইন্টারেস্ট রয়েছে আমার গয়নার সম্পর্কে তো এটা হলো সেই সীতাহারটা যেটা কাকা আমাকে দিয়েছিল এই যে এটা হলো সেই সীতাহারটা দেখতে পাচ্ছ এই দেখো সীতাহারটার ডিজাইনটাও তোমরা চাইলে পেয়ে যাবে আমি ভিডিও বানিয়েছি ফ্রন্টে সেই ভিডিওটা অ্যাড করা রয়েছে তোমরা দেখতে পারো তো লকেটটা রয়েছে এরকম টাইপের ডিজাইনে আর তার সাথে এই সাইডে রয়েছে এই তার ডিজাইনটা দাঁড়াও এটা একটু তোমাদের গলায় পরে দেখাই কতটা লেন্থে আসে আমার প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমার আখিছ এই সীতাহারটা অ্যাডজাস্টেবল তো আমি এটাকে এতটা উঁচু করে পড়েছি যে ক্যামেরাটা যাতে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করতে পারি এটা আরেকটু লেন্থটা নিচু করা যাবে তো এরকম টাইপের সীতাহার চাইলে আরো বড় সাইজেরও হয় কম সাইজেরও হয় তোমরা চাইলে বানিয়ে নিতে পারো এটা বেশ ভালো লাগে একটা সীতাহার থাকলে বিয়েতে মানে গেটআপটা একটু অন্য অন্য লাগে তো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা চিকের ডিজাইন তো এই চিকটা আমাকে দিয়েছিল আমার বোন আমার বিয়েতে তো দাঁড়াও এই চিকটা খুলে আমি তোমাদেরকে ওই চিকটা পরে চটপট শুনলেই আর এর পেছনে একটা ইতিহাস রয়েছে তো পূজা ফার্স্টে আমাকে আরেকটু ছোট টাইপের একটা চিক ডিজাইন দেখিয়েছিল তো আমি বলছিলাম যে এত ছোট চিক আমার গলাতে মানাবে না তো ও বলল তাহলে তুই একটা বড় চিক নে তো এর সাথে ও আরো অনেক ঝালর দিয়ে একটা চিক বানিয়ে দিয়েছিল তো ওটা আমার পছন্দ হয়নি বলে আবার ভেঙে চুড়ে এরকম একটা ডিজাইন ও বিয়ের আগে আগে আমাকে বানিয়ে দিয়েছিল তো এই চিকটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় খুব ভালো লাগে আমাকে এটা গলায় পড়লে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার কোন গয়নাটা তোমাদের কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে আর কোনো আপডেট যদি তোমাদের দরকার হয় কমেন্ট করো আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো চিকের ডিজাইনটা তোমাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এটা হলো চিকের ডিজাইনটা ফ্রন্টের লুক তো তোমরা চাইলে আরো বড় ছোট যেমন ইচ্ছা সেরকম বানাতে পারো খুব ভালো লাগবে এটা বানালে সমস্ত আমার গোল্ড জুয়েলারি কালেকশন তো আরো যে সব গোল্ড রয়েছে সেগুলো এখন আমার কাছে নেই বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আশা করি পূজোর আগে বা কোনো সময় যদি বাবা সেগুলো লকার থেকে নিয়ে আসে বা হাজবেন্ড লকার থেকে এনে দেয় তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমার গলার নেকলেসে যে ডিজাইনগুলো ছিল সেগুলোর ভেতর যে কটা আজকে পারলাম দেখালাম বাকিগুলো আশা করছি খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কি কি টাইপের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও আজকে আর টাইম নষ্ট করবো না তোমরা আমার ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভালো লাগবে তো গুড নাইট